জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বোঝার আগে যেটা আমরা থার্মোডাইনামিক্সের একটা টার্ম শিখবো সেটা হচ্ছে যে তাপীয় সাম্য। তাপীয় সাম্য কাকে বলবো? তাপীয় সাম্য হচ্ছে এরকম একটা, যদি বস্তু থাকে এ বস্তু, একটা সিস্টেম এ সিস্টেম আর একটা সিস্টেম বি, এবার এই সিস্টেম দুটোকে যদি আমরা কোয়ান্টাকে নিয়ে আসি, অর্থাৎ বি সিস্টেমটাকে যদি আমরা এই কোয়ান্টাকে নিয়ে আসি, এটা বলে সেপারেট করা আছে, এরকমভাবে কোয়ান্টাকে নিয়ে চলে আসি বি সিস্টেমটাকে, তাহলে যদি এরকম দেখা যায় যে এই দুটো সিস্টেমের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স আছে, অর্থাৎ একটা তাপমাত্রা হচ্ছে T1 আর একটা তাপমাত্রা হচ্ছে T2, যদি এরকম হয় T1 নট ইকুয়াল টু T2, তখন কী হবে? এখান থেকে তাপের আদান প্রদান হবে। T1 যদি গ্রেটার দেন T2 হয় তবে তাপ এখান থেকে A2B আসবে, এবং যদি T2 A2B, এবং যদি T2 গ্রেটার দেন T1 হয় তাহলে কী হবে? তাহলে B2 A তাপ আসবে, ঠিক আছে? তাহলে B2 A তাপটা প্রবাহিত হবে। এবার কথা হচ্ছে যে কতক্ষণ পর্যন্ত তাপ প্রবাহিত হবে? এভাবে তাপ প্রবাহিত হবে ততক্ষণ পর্যন্তই যতক্ষণ না দুটি সিস্টেমের উষ্ণতা এক হয়ে যাবে। ক্লিয়ার? দুটো সিস্টেমের উষ্ণতা যখন এক হয়ে যাবে তখন কিন্তু একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে তাপের প্রবাহ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ তাপ প্রবাহিত আর হবে না। ক্লিয়ার? তখন বলা হবে যে এই এ এবং বি দুটি সিস্টেম থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, অর্থাৎ তাপীয় সাম্যে আছে। ক্লিয়ার হলো? যেমন ধরে নিচ্ছি এ আর বি, প্রথমে এটা 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আছে, বুঝে গেল? ধরে নিচ্ছি যে এ 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল আর বি 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ছিল। এবার যেহেতু এর উষ্ণতা বেশি এর উষ্ণতা কম, তাহলে এ থেকে বি এর দিকে তাপের প্রভাব হবে, আর তাপের প্রভাব হতে 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 যখন তাপের প্রভাব হবে এর টেম্পারেচার কমবে আর বি এর টেম্পারেচার বাড়বে, এরকমভাবে বাড়তে এ কমতে থাকবে, কমতে কমতে এ কমতে কমতে 50 ডিগ্রি হলো আর এ বাড়তে বাড়তে আবার 50 ডিগ্রি হলো, অর্থাৎ এ এবং বি এর উষ্ণতা যখন উভয়ের উষ্ণতা যখন 50 ডিগ্রিতে চলে আসবে তখন কিন্তু তাপের প্রভাবটা একেবারে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? তখন বলা হবে যে এই মুহূর্তটাতে তাপের যেহেতু প্রভাব বন্ধ হয়ে গেছে এটা দুটি সিস্টেম থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, অর্থাৎ তাপীয় সাম্যতে আছে। ক্লিয়ার? জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বলছে যে দুটি সিস্টেম এ এবং বি, এরকম দুটো সিস্টেম যদি ভিন্ন ভিন্নভাবে অপর একটা সিস্টেম সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, অর্থাৎ তাপীয় সাম্যতে থাকে, অর্থাৎ এ সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, আবার বি সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, এইরকম যদি অবস্থা হয় তাহলে বলা হচ্ছে, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বলছে যে এ এবং বি নিজেদের মধ্যেও তাপীয় সাম্যে থাকবে। ক্লিয়ার? এটা বলা হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সে। আচ্ছা, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এবার এই সূত্রটাকে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সটাকে জিরো কেন ধরা হলো? জিরো ধরা হলো এই কারণে যে প্রথমে ফার্স্ট ল, সেকেন্ড ল এবং থার্ড ল আবিষ্কার হয়েছিল, তারপরে জিরোথ লটা আবিষ্কার করা হয়। যেহেতু জিরোথ ল ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকটা ল এর সাধারণ একটা মানে বেসিস বা ভিত্তি, তাই এটাকে জিরোথ ল নাম দেওয়া হয়েছিল, ঠিক আছে? এবার আমরা পড়বো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, অর্থাৎ থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র। থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র কী বলছে? থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র বলছে যে মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ ধ্রুবক, অর্থাৎ একটা আইসোলেটেড সিস্টেম, অর্থাৎ নিঃসঙ্গ সিস্টেমের মোট শক্তির পরিমাণটা ধ্রুবক থাকে, এটা হচ্ছে ফার্স্ট ল। এটা অ্যাকচুয়ালি শক্তির সংরক্ষণ সূত্র। শক্তির সংরক্ষণ আমরা কী জানি? যে আমরা জানি যে শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় মাত্র, কিন্তু শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা কখনোই সম্ভব নয়। আচ্ছা, এবার আমরা বলবো
প্রথম প্রকারের নিয়ত চলমান যন্ত্র, প্রথম প্রকারের নিয়ত চলমান যন্ত্র এমন ধরনের একটা যন্ত্র যা চক্রীয়ভাবে ক্রিয়া করবে এবং কোনো রকম শক্তি ব্যয় ছাড়াই সে কার্য করবে, অথবা কম পরিমাণে শক্তি দিয়ে বেশি পরিমাণে কার্য করবে। এইরকম ধরনের যন্ত্রকে বলবো কি, প্রথম প্রকারের নিয়ত চলমান যন্ত্র। বাস্তবে এই ধরনের যন্ত্র আদৌ এখন পর্যন্ত কোনোভাবে মানে তৈরি করা সম্ভব হয়নি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাব তাপগতিবিদ্যার প্রথম সূত্রে, গাণিতিক রূপ। ঠিক আছে, আচ্ছা ধরে নিই যে কোনো একটা সিস্টেম, একটা সিস্টেম এর প্রাথমিক যে আন্তঃশক্তি সেটা হচ্ছে U1। প্রাথমিক অবস্থায় আন্তঃশক্তি সমান U1। এবার ধরে নিচ্ছি কিছু পরিমাণে তাপ, কিউ পরিমাণে তাপ আমি সিস্টেমে দিলাম বাইরে থেকে, মানে পরিবেশ থেকে সিস্টেমে কিউ পরিমাণে তাপ প্রবেশ করলো, এবং এই বাইরে থেকে চাপ প্রয়োগ করে কিউ সরি W পরিমাণ কার্য সিস্টেমের উপরে প্রয়োগ করা হলো। তাহলে আমরা জানি তাপ প্রয়োগ করলেও উষ্ণতা বাড়বে এবং আন্তঃশক্তি বাড়বে, এবং কার্য সম্পন্ন করলেও সিস্টেমের আন্তঃশক্তির পরিমাণ বাড়বে। ক্লিয়ার? এবার ধরে নিচ্ছি যে সিস্টেমের উপর, সিস্টেমে যে পরিমাণে তাপ দেওয়া হয়েছে এবং যে পরিমাণে কার্য করা হয়েছে সিস্টেমের উপরে, পুরো শক্তিটা আন্তঃশক্তি বৃদ্ধিতে কাজে লেগেছে। তাহলে এই অবস্থায় ধরে নিচ্ছি যে অন্তিম অবস্থায়, তাহলে কত মানে মোট আন্তঃশক্তির পরিমাণ যদি U2 হয় তাহলে কি হবে, না এটা ছিল প্রথমে U1 আর কিউ পরিমাণ তাপ দিলাম আর W পরিমাণে কার্য করা হয়েছে, তাহলে এটা হচ্ছে অন্তিম অবস্থায়। তাহলে আমরা লিখতে পারি কি যে ইউ টু এখান থেকে আমরা U1টাকে এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে U1 কত হচ্ছে কিউ প্লাস W, বুঝে গেল? তাহলে এখান থেকে লিখতে পারবো কি আন্তঃশক্তির পরিবর্তন, অর্থাৎ এখানে প্রাথমিক অন্তিম অবস্থায় আন্তঃশক্তি কত মাইনাস প্রাথমিক অবস্থায় আন্তঃশক্তি কত, এটা হচ্ছে আন্তঃশক্তির পরিবর্তন। তাহলে আন্তঃশক্তির পরিবর্তনটা দাঁড়াবে কিউ প্লাস W, এটাই হচ্ছে প্রথম সূত্রের গাণিতিক রূপ। এবার যদি খুব ক্ষুদ্র পরিমাণে আন্তঃশক্তির পরিবর্তন হয়, খুব ক্ষুদ্র পরিমাণে কিউ মানে তাপ দেওয়া হয় আর খুব ক্ষুদ্র পরিমাণে কার্য সম্পন্ন করা হয়, তাহলে যেটা আমরা পাবো DU মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আন্তঃশক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু DW প্লাস DQ প্লাস DW। ক্লিয়ার? তাহলে এই ডি বার কেন দিলাম আর এখানে ডি আর এখানে ডি বার কেন, তার কারণ হচ্ছে আন্তঃশক্তি একটা অবস্থার অপেক্ষক, যেহেতু আন্তঃশক্তি একটা অবস্থার অপেক্ষক তাই এটাকে এক্সাক্ট ডিফারেন্সিয়াল করা যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা চেঞ্জটা কন্টিনিউয়াসলি পরিমাপ করতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু কিউ এবং W দুটোই পাথ ফাংশন অর্থাৎ পথের উপর নির্ভর করবে, তাই এদের ক্ষেত্রে পারফেক্ট ইন্টিগ্রেশন হবে না, তার জন্য এভাবে লেখা হয় এটাকে। ক্লিয়ার? এটা ছিল প্রথম সূত্রের গাণিতিক রূপ। আচ্ছা এবার আমরা পড়ব বিভিন্ন ধরনের তাপগতীয় প্রক্রিয়ায় থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রের প্রয়োগটা। ঠিক আছে, তাহলে বিভিন্ন ধরনের তাপগতীয় প্রক্রিয়াগুলোতে আমরা অনেক আগের লেকচারে পড়েছিলাম যে চক্রীয় প্রক্রিয়া পড়েছিলাম, তারপরে আইসোকোরিক প্রসেস পড়েছিলাম, অর্থাৎ স্থির চাপে সরি স্থির আয়তনে যে প্রসেসগুলো হয়েছিল তাপগতীয় প্রসেস সেগুলো, তাহলে তারপরে পড়েছিলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে এগুলো আস্তে আস্তে আমরা দেখব। ঠিক আছে, প্রথমে দেখা যাক রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কীভাবে হয়েছিল, না এরকম একটা সিস্টেম আর এটা যদি নিঃসঙ্গ ওয়াল হতো, অর্থাৎ অ্যাডায়াবেটিক ওয়াল হতো, তাহলে কি হতো যে এখান থেকে তাপের আদান প্রদানটা কিউ মানে তাপের আদান প্রদানটা হতো না। ঠিক আছে, এই ধরনের যদি প্রসেস হয় মানে রুদ্ধতাপীয় প্রসেসের ক্ষেত্রে আমরা জানি যে সিস্টেম এবং পরিবেশের মধ্যে কোনো রকম তাপের আদান প্রদান সম্ভব নয়, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে কিউ ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ এবার আমরা প্রথম থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র থেকে জানি ডেল ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস W, তাহলে W ইজ ইকুয়াল টু ডেল সরি
डेल यू इज इक्वल टू डेल यू इज इक्वल टू क्यू इज इक्वल टू जिरो और एट डब्ल्यू हलो तार माने डेल यू इज इक्वल टू डब्ल्यू एटा एक हलो बा दुदिके माइनस दिए लिखते पारी दुदिके माइनस दिए लिखते पारी माइनस डेल यू इज इक्वल टू माइनस डब्ल्यू अर्थात एखे कि बोझा एखान बोझा जे सिस्टेम जदि रुद्धतापीय प्रक्रिया जदि सिस्टेमर ओपर किछु परिमाणे कार्य करा हय सिस्टेमर ओपर जदि कार्य करा हय ताहले डेल यू परिमाणे शक्ति तार आंतशक्ति बृद्धि पाबे अपरपक्षे जदि रुद्धतापीय प्रक्रिया सिस्टेम जदि कोनो মানে সিস্টেম যদি পরিবেশের উপরে কার্য করে ডব্লিউ পরিমাণ যদি কার্য করে তাহলে সিস্টেমের আন্তঃশক্তির মানে পরিবর্তনটা নেগেটিভ হবে অর্থাৎ আন্তঃশক্তিটা কমে যাবে ক্লিয়ার আচ্ছা এবার আমরা দেখব চক্রীয় প্রক্রিয়া চক্রীয় প্রক্রিয়া চক্রীয় প্রক্রিয়া কি চক্রীয় প্রক্রিয়া হচ্ছে কোনো একটা প্রক্রিয়া যদি দুই বা ততোধিক ধাপে সম্পূর্ণ হয়ে আবার প্রথম স্টেটে ফিরে আসে অর্থাৎ প্রাথমিক ধাপ এবং অন্তিম ধাপ যদি একই হয় তাহলে এই ধরনের প্রক্রিয়াকে আমরা বলি চক্রীয় প্রক্রিয়া ঠিক আছে তো চক্রীয় প্রক্রিয়ার জন্য আমরা জানি স্টেট ফাংশনগুলোর মান পরিবর্তন হচ্ছে শূন্য অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যেহেতু জানি যে আন্তঃশক্তির পরিমাণ ইউ অ্যাকচুয়ালি স্টেট ফাংশন অর্থাৎ অবস্থার অপেক্ষক তাহলে তার পরিবর্তনটা হবে শূন্য ঠিক আছে যেহেতু চক্রীয় প্রক্রিয়া তাহলে তার স্টেট ফাংশনগুলোর পরিবর্তন শূন্য হবে বোঝা গেল তাহলে আমরা জানি প্রথম সূত্র থেকে পাচ্ছি ডেল ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লু তাহলে এটা ইজ ইকুয়াল টু শূন্য লিখতে পারবো তাহলে কিউ ইজ ইকুয়াল টু ডব্লু ঠিক আছে এটা যেমন লিখতে পারবো তেমনই আবার বলতে পারবো যে কিউ মাইনাস কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডব্লু তাহলে চক্রীয় প্রক্রিয়ার জন্য এই দুটো আমরা পেলাম ঠিক আছে আচ্ছা সরি তাহলে আমরা পেলাম কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডব্লু ঠিক আছে বা মাইনাস কিউ ইজ ইকুয়াল টু ডব্লু এই দুটো আমরা লিখতে পারি তাহলে এখান থেকে কী বোঝা যাচ্ছে যে চক্রীয় প্রক্রিয়াতে যদি কোনো সিস্টেমের ওপর পরিবেশ থেকে সিস্টেমে যদি তাপ কিউ পরিমাণে দেওয়া হয় ঠিক আছে চক্রীয় প্রক্রিয়াতে যদি কিউ পরিমাণে তাপ যদি সিস্টেমে দেওয়া হয় তাহলে সিস্টেম দ্বারাকৃত কার্যের পরিমাণ হবে ডব্লু পরিমাণ ঠিক আছে আবার অপরপক্ষে আমরা এটাও বলতে পারবো যদি সিস্টেম থেকে কিউ পরিমাণে তাপ বেরিয়ে যায় মানে মাইনাস কিউ তাহলে সেই পরিবেশের ওপরে যে সরি পরিবেশ যে সিস্টেমের উপরে কার্যটা করবে সেটা হচ্ছে ডব্লু পরিমাণ ক্লিয়ার স্থির আয়তনে সংঘটিত প্রক্রিয়া তাহলে স্থির আয়তনে যখন বলছে তার মানে কি প্রাথমিক অবস্থায় এবং অন্তিম অবস্থায় ওই সিস্টেমের আয়তনটা তাহলে কী হবে একই হবে তাহলে আমরা লিখতে পারবো বড় পরিবর্তনের ক্ষেত্রে ডিভি ইজ ইকুয়াল টু আমরা জিরো লিখতে পারবো ক্লিয়ার বা ছোটো পরিবর্তনের ক্ষেত্রে ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে ডেল ভি ডিভি ইজ ইকুয়াল টু শূন্য লিখতে পারবো আর বড় পরিবর্তনের ক্ষেত্রে ডেল ভি ইজ ইকুয়াল টু শূন্য লিখতে পারবো অর্থাৎ আয়তনের পরিবর্তনটা শূন্য হয়েছে মানে প্রাথমিক আয়তন এবং অন্তিম আয়তনটা সেম ঠিক আছে তাহলে আবার আমরা জানি যে ওয়ার্ক মানে ডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি মাইনাস পি ইন্টু ডিভি আবার বড় পরিবর্তনের ক্ষেত্রে জানি আমরা ম্যাক্রো চেঞ্জ এর ক্ষেত্রে আমরা জানি ডব্লু ইজ ইকুয়াল টু মাইনাস পি ইন্টু ডেল ভি ঠিক আছে আবার আমরা জানি আবার প্রথম সূত্র থেকে আমরা পাচ্ছি কি ডেল ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লু আবার কিউ ডব্লু ইজ ইকুয়াল টু কত মাইনাস পি ইন্টু ডিভি ডেল ভি বড় পরিবর্তনের ক্ষেত্রে যেহেতু এটা বড় পরিবর্তনের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করছি এবার দেখা গেল যে যেহেতু স্থির আয়তনে তাই ডেল ভির পরিমাণটা কিন্তু এটার পরিমাণটা কিন্তু শূন্য ঠিক আছে তাহলে আমরা দেখতে পেলাম যে ডব্লু ইজ ইকুয়াল টু মাইনাস পি ইন্টু জিরো সমান সমান হচ্ছে জিরো অর্থাৎ এখানে আন্তঃশক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ আর যেহেতু আয়তনটাকে স্থির রাখা হয়েছে তাই সাফিক্সে আমরা ভি দেব অর্থাৎ এখান থেকে পেলাম আমরা কি যে মাইনাস ডেল ইউ অর্থাৎ আন্তঃশক্তির পরিবর্তন সমান সমান কত কিউ ভি ক্লিয়ার হয়েছে এনথ্যালপির পরিবর্তন সমান সমান আমরা এটা পেলাম এবার যদি এটা সিম্পলিফাই করি তাহলে কী পাবো ইউ টু মাইনাস ইউ ওয়ান প্লাস পি ভি টু মাইনাস ভি ওয়ান তাহলে এটা দাঁড়াচ্ছে ডেল ইউ প্লাস পি ইন্টু ডেল ভি যেখানে ডেল ভি ইজ ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান ক্লিয়ার তাহলে আমরা ডেল এইচ ইজ ইকুয়াল টু এনথ্যালপির পরিবর্তন ইজ ইকুয়াল টু কত পেলাম এটা পেলাম তাহলে এটাকে এক নাম্বার সমীকরণ ধরলাম ক্লিয়ার
এবার যদি আমরা আর আবার আমরা জানি যে প্রথম গতি ফার্স্ট ল থেকে আমরা জানি কি ডেল ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লু, আবার আমরা জানি ডব্লু ডেফিনেশন থেকে মাইনাস পি ইন্টু ডি পি ইন্টু ডেল ভি, ঠিক আছে? তাহলে এটা মান যদি বসিয়ে দিই তাহলে কী পাবো, কিউ মাইনাস পি ইন্টু ডেল ভি, তাহলে ডেল ইউ ইজ ইকুয়াল টু এটা আমরা পেলাম, ঠিক আছে? এইটা আমরা দুই নম্বর সূত্র বললাম, এই দুই নম্বর সূত্রটা আমরা প্রথম প্রথম সূত্রতে বসিয়ে দেবো, ক্লিয়ার? প্রথম সূত্রতে বসালে কী হবে দেখো তো, এই ডেল ইউর পরিবর্তে বসাবো কিউ মাইনাস পি ইন্টু ডেল ভি, আর এখানে আছে কি পি পি ইন্টু ডেল ভি, এটা এটা কেটে গেল, থাকলো কি কিউ ইন্টু কি কিউ পি, এখানে পি দেবো কেন, সাফিক্সে পি পি দিতে হবে, তার কারণ হচ্ছে প্রেশারটা যেহেতু স্থির থেকে মানে স্থির রেখে যেহেতু প্রেশারটাকে স্থির রেখে যেহেতু এনথাল মানে হিটটাকে দেওয়া হচ্ছে, তাই গৃহীত তাপটাকে পি দিয়ে সাফিক্সে পি দিয়ে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? তাহলে ডেল এইচ ইজ ইকুয়াল টু আমরা যেটা পেলাম ডেল এইচ ইজ ইকুয়াল টু কিউ পি, ক্লিয়ার? আমরা যেটা পেলাম ডেল এইচ অর্থাৎ অর্থাৎ এনথ্যালপির পরিবর্তন চাপটাকে স্থির রেখে এনথ্যালপির পরিবর্তন গৃহীত তাপের স্থির স্থির চাপে গৃহীত তাপের সঙ্গে সমান, অর্থাৎ যদি স্থির চাপটাকে স্থির রেখে যদি তাপ দেওয়া হয় তাহলে সেই তাপের পরিমাণটা যে পরিমাণে তাপ দেওয়া হবে সেই একই পরিমাণে কি বৃদ্ধি পাবে, আন্তঃশক্তি সরি এনথ্যালপির পরিমাণটা বৃদ্ধি পাবে, ঠিক আছে? একই রকমভাবে আমরা ডেল এইচ সরি ডেল এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ ইজ ইকুয়াল টু লিখতে পারবো মাইনাস কিউ পি, ক্লিয়ার? অর্থাৎ স্থির চাপে যদি কিউ পি পরিমাণ কিউ পি পরিমাণ তাপ বেরিয়ে যায় তাহলে তার আন্তঃশক্তি সিস্টেমের আন্তঃশক্তির হ্রাস হবে ডেল এইচ পরিমাণ, বোঝা গেল? আচ্ছা, এবার আমরা পড়ব তাপগ্রাহিতা। তাপগ্রাহিতা মানে সি, তাপগ্রাহিতা কাকে বলে, কোনো একটা বস্তুর উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণে তাপের প্রয়োজন তাকে আমরা কি বলবো, ওই বস্তুর তাপগ্রাহিতা, ক্লিয়ার? তাহলে যদি এরকম দেখা যায় যে কোনো একটা বস্তুর উষ্ণতা ডেলটি পরিমাণ ডেলটি পরিমাণ বৃদ্ধি করতে যদি কিউ পরিমাণ তাপ প্রয়োজন হয় তাহলে তার তাপগ্রাহিতা সি ইজ ইকুয়াল টু লেখা যাবে কিউ বাই ডেলটি। এবার ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে কী লিখব, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ডিটি, ঠিক আছে? আচ্ছা, এটার ইউনিট কী হবে, একক কী হবে, এককটা হবে ক্যালোরি পার কেলভিন বা জুল পার কেলভিন, ঠিক আছে? আমি এটা এভাবেও লিখতে পারি বা এভাবেও লিখতে পারি, জুল কেলভিন ইনভার্স এটাও লেখা যেতে পারে, ক্লিয়ার হয়েছে? এবার পড়ব আমরা আপেক্ষিক তাপগ্রাহিতা এস। আসে আপেক্ষিক তাপগ্রাহিতা কাকে বলবো, না কোনো বস্তুর কোনো একটা বস্তুর এক গ্রাম ভরের কোনো একটা বস্তুর উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা কি বলবো, আপেক্ষিক তাপগ্রাহিতা, ঠিক আছে? অর্থাৎ আমরা আবার জানি যে কোনো একটা বস্তুর উষ্ণতা মানে সরি কোনো একটা বস্তুকে যদি আমরা কিউ পরিমাণে তাপ দিই এবং তার উষ্ণতা যদি ডেল টি পরিমাণ বৃদ্ধি পায় এবং তার যদি আপেক্ষিক তাপ এস হয় তাহলে তাদের মধ্যে আমরা সম্পর্ক জানি যে গৃহীত তাপ ইজ ইকুয়াল টু কত, না এম এস ইন্টু ডেল টি, যেখানে এম ভরের বস্তুটা, ঠিক আছে? তাহলে এম ভরের বস্তু কোনো একটা বস্তু এম ভরের বস্তুর উষ্ণতা যদি টি ডেল টি পরিমাণ বৃদ্ধি করতে হয় এবং তার যদি আপেক্ষিক তাপ যদি এস হয় তাহলে গৃহীত তাপের পরিমাণটা হবে কিউ ইজ ইকুয়াল টু এম এস টি, এটা সূত্রের সঙ্গে আমরা অনেকে পরিচিত, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে এস ইজ ইকুয়াল টু কত পেতে পারি, ওয়ান বাই এম, ঠিক আছে? ওয়ান বাই এম ইন্টু কিউ ইন্টু ওয়ান বাই ডেল টি, ক্লিয়ার? তাহলে এই সূত্রটা আমরা পেলাম, বুঝে গেল? অর্থাৎ কিউ বাই ওয়ান বাই এম কিউ বাই ডেল টি। আপেক্ষিক তাপগ্রাহিতা এস এর একক কী হবে তাহলে, আপেক্ষিক তাপগ্রাহিতা এস এর একক কী হবে? আমরা দেখলাম এস ইজ ইকুয়াল টু ওয়ান বাই এম কিউ বাই ডেল টি, এখান থেকে আমরা এককটা বলতে পারবো যে একক ইজ ইকুয়াল টু মানে এটা হচ্ছে ক্যালোরি আর নিচে আছে মাস, তার মানে ক্যালোরি পার গ্রাম আর নিচে আছে টেম্পারেচার অর্থাৎ পার কেলভিন,
অথবা আমরা লিখতে পারবো, অথবা লিখতে পারবো জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে, এই ইউনিটটাও লেখা যেতে পারে। ঠিক আছে, তারপরে আমরা দেখব মোলার তাপগ্রাহিতা। মোলার তাপগ্রাহিতা, মোলার তাপগ্রাহিতাটা কি না, কোনো একটা বস্তুর এক মোল পরিমাণ কোনো একটা বস্তুর উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা বলবো কি মোলার তাপগ্রাহিতা, অর্থাৎ মোলার আপেক্ষিক তাপগ্রাহিতা, সরি মোলার আপেক্ষিক তাপগ্রাহিতা। ঠিক আছে, অ্যাকচুয়ালি মোলার তাপগ্রাহিতা, মোলার তাপগ্রাহিতা কি, মোলার তাপগ্রাহিতা হচ্ছে কোনো একটি এক মোল পরিমাণ কোনো একটা বস্তুর এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো মোলার তাপগ্রাহিতা। ঠিক আছে, তাহলে সেটা মোলার তাপগ্রাহিতাকে কীভাবে রিপ্রেজেন্ট করব, সি মোলার তাপগ্রাহিতা ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যালোরি পার মোল পার কেলভিন। ঠিক আছে, বা এটাকে এরকম লিখতে পারি, আর একভাবে লেখা যায় জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, এটা হচ্ছে মোলার তাপগ্রাহিতার ইউনিট, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখব স্থির আয়তনে মোলার তাপগ্রাহিতা, স্থির আয়তনে মোলার তাপগ্রাহিতা, অর্থাৎ একে বলা হয় সি এম ইন্টু ভি। ঠিক আছে, কোন একটি গ্যাসের আয়তনটাকে স্থির রেখে তার উষ্ণতা এক এক মোল গ্যাসের উষ্ণতা যদি এক ডিগ্রি বৃদ্ধি করা হয় তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটাকে কি বলছি যে স্থির আয়তনে মোলার তাপগ্রাহিতা। ঠিক আছে, আর স্থির চাপে, স্থির চাপে মোলার তাপগ্রাহিতা মানে এটাকে বলা হয় সিপি, এটাকে সিম্পলি বলা হয়, এটাকে সিএম বলা হয়, আর সিম্পলি এটাকে সিভিও বলা হয়। ঠিক আছে, তাহলে এটা কি না কোনো একটা সিস্টেমের স্থির চাপে, কোনো একটা সিস্টেমের যদি তার এক মোল পরিমাণ, এক মোল পরিমাণ পদার্থের উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হয় তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা কি বলবো সিপি, বা স্থির চাপে মোলার তাপগ্রাহিতা। ক্লিয়ার।